আচ্ছা দর্শক বলুন কে আছেন লাইনে। জি আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমি বলছি ইকরামুল হক। জি ইকরাম সাহেব বলুন, অনেকদিন পরে আপনি আসলেন। জি হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো ভালো না? জি আলহামদুলিল্লাহ। আমার আজকে দ্বিতীয় প্রশ্ন হুজুর। হ্যাঁ জি বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমি নফল সালাত আদায় করব, হ্যাঁ, এখন তাকবীর তাহরিমা বেঁধে থানা পড়ে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম করে সুরে ফাতিহা পড়ব, এটা কি বিসমিল্লাহ যদি না পড়ি এটা কি আমার নামাজ হবে? না পড়তে হবে, এটা কি বাধ্যতামূলক? আচ্ছা বিসমিল্লাহ না পড়ে আপনি, হ্যাঁ হ্যাঁ, এটা কি নামাজ হবে না না হবে? আচ্ছা ঠিক আছে, না পড়তে হবে না বাধ্যতামূলক? আচ্ছা বিসমিল্লাহ পড়তে হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, জুম্মাবাদ শুক্রবার দিন ইমাম সাহেব যখন খুতবা চলাকালীন অবস্থায় এই তখন কি আমি নামাজ বা অন্য কথাবার্তা বলতে পারবো না না চুপ করে থাকবো? আচ্ছা ঠিক আছে, জি কি করবেন আপনি, ধন্যবাদ। শেখ নফল সালাতে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কি এটা কি মানে পরবর্তী কেরাত কি ধরতে হবে কিনা, মানে বিসমিল্লাহ পড়া কি বাধ্যতামূলক কিনা? এটা দ্বিমত আছে, একদল মনে করে বিসমিল্লাহ সুরা ফাতেহার অংশ, তো যদি অংশ হয় এটাকে বিসমিল্লাহকে ধরে তারা সাত আয়াত ধরেন, তো যাই হোক তাদের কাছে এটা করতে হবে, না করলে ক্ষতি মানে এটা হলো না। আর আমরা যারা এটা মনে করি যে সূরা ফাতিহার অংশ নয় বিসমিল্লাহ, তবে কোরআনে করিমে কোরআনে করিমের পড়ার জন্য তার তেলাওয়াতের জন্য বিসমিল্লাহ করা পড়া উচিত, কারণ এটা এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি হিসাবে আমরা এটা করব। তারপরে আর কি বলছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে জুমার সলাতে খুতবা চলাকালীন সময়কে নামাজ পড়া বা কথাবার্তা বলা যাবে নাকি চুপ করে থাকতে হবে? জুমার সলাত খুতবা চলাকালীন, খুতবা চলাকালীন, খুতবা চলাকালীন ওই সব লোকেরা নামাজ আদায় করবেন যারা নিউ কামার, নতুন মসজিদে এসছেন, এই মাত্র আসলেন, এখন এসে দেখেন খুতবা দিচ্ছেন ইমাম সাহেব, আপনি দুই রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ, এটা এই মসজিদের সম্মানে দুই রাকাত সালাত আদায় করার পরে আর নামাজ পড়বেন না, আপনি বসে শুনবেন। আর যারা আগে এই নামাজটা পড়ছেন তারা খুতবাকালীন চলাকালীন কোনো নামাজ তারা পড়তে পারবেন না, কোনো কথাও বলতে পারবেন না, বসে বসে খালি শুনবেন, চুপ থাকতে হবে, সেই কথা চুপ থাকাটাই উত্তম।